বাংলা 91 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ফটোশপ পার্ট টুতে আজ আমরা দেখব টুলবার। পার্ট ওয়ান ভিডিওতে আমরা ফটোশপ এর পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে মেনুবার, অপশন বার, টুলবার, ওয়ার্ক এরিয়া এবং প্যানেল নিয়ে আলোচনা করা হয়েছিল। আমরা একই সাথে আরও জানতে পেরেছিলাম কিভাবে একটি নতুন লেয়ার ওপেন করতে হয় এবং পুরাতন কোনো ছবি কিভাবে ওয়ার্ক এরিয়াতে আনতে হয়। যাই হোক, আজ আমরা দেখব টুলবার এর বিষয় বৃত্তান্ত। টুলবার এর অনেকগুলো কাজ আছে, যেমন ধরুন কোনো কিছু কাটতে হবে বা নড়াচড়া বা জোড়া লাগাতে হবে, যার জন্য দরকার হবে নানা দা কাশি সহ প্রয়োজনীয় যন্ত্রাংশ। আমরা কাটাকাটি, জোড়া লাগানো, মনের মতো করে সাজানো ইত্যাদি কাজের যাবতীয় যন্ত্রাংশ টুলবার থেকে পেয়ে যাব। যখন যেটা দরকার আমরা টুলবার থেকে নিয়ে কাজ সেরে আবার রেখে দিব। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে প্র্যাকটিক্যালি দেখে নিই এই টুলবার ভিডিওটি। তার আগে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওতে আমরা টুলবার এর কাজগুলো দেখব। প্রথমে আমরা ফাইল মেনুতে গিয়ে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে নতুন নিউ অপশনে ক্লিক করে আমরা নতুন লেয়ার ওপেন করে নিব। তো নতুন লেয়ার ওপেন করার জন্য এখানে ডিফল্ট অনেকগুলো সাইজ দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো সাইজটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে ডাবল ক্লিক করে একটা লেয়ার ওপেন করে নিলাম। তো ভিউয়ার্স, দেখেন আমার সামনে এখন ওয়ার্ক এরিয়া নামে একটা নতুন লেয়ার ওপেন হয়ে গেছে। আমরা চাইলে এখানে নতুন ছবিও অ্যাড করতে পারি। তো আমি এখানে একটা ছবি নেওয়ার জন্য ফাইল মেনুতে ক্লিক করলাম। ফাইল মেনুতে ক্লিক করার পরে ও অপশনে গিয়ে আমি একটা ছবি সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করলাম। তো দেখুন আমার এখানে একটা ছবি চলে এসেছে। তো আমি এই ছবিটাকে বিভিন্ন টুলবার ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে টুলবারের কাজটা করতে হয়। তো টুলবারের সবার প্রথমে যে অপশনটা রয়েছে সেটা হলো মুভ টুল। মুভ টুলের সাহায্যে আমরা অনেকগুলো কাজ করতে পারি। তো মুভ টুলের মাধ্যমে আমরা আমাদের আপলোডকৃত ছবিকে আমরা মুভ টুল ব্যবহার করে আমরা নতুন লেয়ারে নিয়ে যেতে পারি। তার জন্য আমরা ছবিটা সিলেক্ট করার পরে এখানে নতুন লেয়ারে এসে আমরা এই ছবিটাকে সিলেক্ট ছেড়ে দিতে পারি। তো ভিউয়ার্স, দেখেন আমি মুভ টুলের সাহায্য এখানে নতুন লেয়ারে পুরাতন একটা ছবিকে অ্যাড করলাম। তো আপনারা যখন নতুন লেয়ারে পুরাতন কোনো ছবিকে অ্যাড করবেন তখন অবশ্যই মুভ টুল অপশনটিকে ব্যবহার করতে হবে। তো আমি যদি এই ছবিটা অন্য কোথাও সরাতে চাই তাহলে আমি মুভ টুলের কার্সরটা, তাহলে আমার এই কার্সরটা মুভ টুলে রেখে ছবিটা অন্যদিকে সরাতে বা নড়াচড়া করাতে পারবো। আমি যদি এখানে অন্য কোনো টুলবারে ক্লিক করে ছবিটা সরাতে চাই তাহলে কিন্তু আমি সে ছবিটা সরাতে পারবো না, সেক্ষেত্রে আমাকে অবশ্যই মুভ টুলের সাহায্য নিতে হবে। তো আমি এখন মুভ টুলে ক্লিক করলাম। মুভ টুলে ক্লিক করার পর মুভ টুলে ক্লিক করার পর আমি এই ছবিটাকে অন্যদিকে সরাতে বা নড়াচড়া করাতে পারবো। যাই হোক, এরপরে যে টুলটা রয়েছে সেটা হলো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। তো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আমরা বিভিন্ন শেপে আমাদের পিকচারটা সিলেক্ট করার জন্য ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা অনেকগুলো শেপ এখানে পেয়ে যাব। তো শেপটা আমরা কোথায় পাবো? আমরা রাইট মাউস এখানে রেখে রাইট বাটন ক্লিক করলে আমরা আমাদের রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের মধ্যে আমাদের অপশনগুলো পেয়ে যাব। তো আমরা এখানে যেভাবে আমাদের ছবিটা সিলেক্ট করতে চাই সে অপশনটা ক্লিক করব। আমি যদি চার কোণা আকারে আমার ছবিটাকে সিলেক্ট করতে চাই তাহলে সর্বপ্রথম যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে নিয়ে আমি আমার এই ছবিটাকে সিলেক্ট করতে পারি। তো আমি এই ছবিটাকে সিলেক্ট করার পরে যদি এটা অন্যদিকে সরাতে চাই তাহলে আমাকে মুভ টুলে ক্লিক করতে হবে। মুভ টুলে ক্লিক করার পর এই ছবিটাকে নিয়ে আমি অন্য কোথাও সরিয়ে নিতে পারি। তো এইভাবে আমরা মুভ টুলের সাহায্যে রেক্টেঙ্গুলার
টুলটা ব্যবহার করে আমাদের সাইজ বা আমাদের শেপ অনুযায়ী আমরা পিকচারটিকে দূরে সরিয়ে নিতে পারি। তো আমি বিষয়টা আরেকটু ক্লিয়ারভাবে দেখাই। আমি এখন এই ছবিটাকে আমি যদি চার কোণা আকৃতিতে অন্য কোথাও স্থানান্তরিত করতে চাই বা নতুন কোনো লেয়ারে রাখতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই অপশনটাতে ক্লিক করতে হবে, এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করতে হবে। মার্কিউ টুলে ক্লিক করার পরে আমার এখানে কি অপশনগুলো দেওয়া আছে সেটা জানার জন্য আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি এগুলো জেনে নিতে পারি। তো আমি দেখি, আমি গোলাকৃতিরভাবে আমি এই ছবিটা কাটতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ইলিপটিক্যাল মার্কিউ টুলটা সিলেক্ট করে নিব। নেয়ার পরে আমি এই পিকচারটাতে এখানে ড্র করে নিব যে আমি কতটুকু এখান থেকে কাটতে চাই। তো আমি যদি এটা আমার সুবিধা মতো সরিয়ে নিয়ে আমি এটা সিলেক্ট করে নিতে পারি। তো এরপরে আমি যদি এখান থেকে গোলের ভিতরে যে ছবিটা আছে এটা আমি সরাতে চাই, তাহলে আমাকে মুভ অপশনে ক্লিক করতে হবে। মুভ অপশনে ক্লিক করার পরে আমি এই ছবিটা মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে আমি অন্যত্র সরাতে পারি। তো আমি এই ছবিটা এখন নতুন লেয়ারে নিয়ে যাব। নতুন লেয়ারে নিয়ে যাওয়ার জন্য আমি এখান থেকে নতুন লেয়ারে চলে গেলাম। গিয়ে এখানে লেয়ারটা ওপেন হওয়ার পরে আমি আমার মাউসের লেফট বাটনটা ছেড়ে দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন, এখানে আমার যে মুভ টুল ছিল সেই মুভ টুলটা ব্যবহার করে এবং রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা ব্যবহার করে আমি আমার ভিন্ন ভিন্ন শেপে আমার এই ছবিটা সরিয়ে আনতে সক্ষম হলাম। তো ভিউয়ার্স, আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যখন কাজ করবেন তখন এভাবে আপনাদের শেপ দিয়ে মুভ টুলগুলো ব্যবহার করে আপনাদের পিকচারগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক লেয়ার থেকে অন্য লেয়ারে নিতে পারবেন। তো এরপরে আমরা যে টুলটা দেখব সেটা হলো লেসো টুলে আমরা সাধারণত আমাদের পিকচারটাকে সিলেক্ট করতে পারি। তো আমরা পিকচারটিকে সিলেক্ট করার জন্য আমরা লেসো টুলে গিয়ে লেসো টুল অপশনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করলে আমরা এখানে পেয়ে যাব লেসো টুলের কয়েকটা ধরন বা তিনটা ধরন। আমরা এই লেসো টুলের মাধ্যমে আমরা আমাদের এই পিকচারটিকে সিলেক্ট করতে পারি, অর্থাৎ লেসো টুলের মাধ্যমে আমরা এই পিকচারটিকে আমাদের পছন্দ মতো নিয়ে সিলেক্ট করে নিতে পারি। তো ভিউয়ার্স, আমি লেসো টুলে সর্বপ্রথম যে অপশনটা আছে লেসো টুল আছে এটাকে আমি সিলেক্ট করে নিলাম। নিয়ে আমি চাইলে আমার এই পিকচার নেওয়ার পরে মুভ টুলে ক্লিক করার পরে আমি এখান থেকে এই লেসো টুল থেকে আমি নতুন অপশনে এই ছবিটা সিলেক্ট করে নিয়ে চলে আসতে পারি। তো এইভাবে আমরা লেসো টুলের কাজটা করতে পারি। ফটোশপ টুলবার এর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং এ ধরনের ভিডিও আপনি আরও দেখতে চান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর সাথে ভিডিওটিতে লাইক দিবেন এবং বন্ধুদের জন্য শেয়ার করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।